তদন্তকারী সংস্থা সিবিআই পর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আজ মঙ্গলবার সকাল 11:30টার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছেন গোয়েন্দা সংস্থা। গত বৃহস্পতিবারই এই নিয়ে নেতাকে চিঠি দেয়া হয়। বঙ্গের নিয়োগ মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের। মামলায় তদন্তের স্বার্থে নেতাকে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরই সম্প্রতি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই। সেই রেশ কাটতে না কাটতেই অভিষেককে তলব করে ইডি। সূত্রের খবর, শুধু কুন্তলের চিঠি নয়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তবে ডাকলেই কি তিনি চলে যাবেন? বর্তমানে নবজোয়ারের কর্মসূচিতে রয়েছে তৃণমূলের সেনাপতি। আর বৃহস্পতিবার তলবের পরে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইডির দপ্তরে তিনি যাচ্ছেন না। ইডির তলবে যে তিনি সাড়া দেবেন না সে কথা জানিয়ে অভিষেক বললেন, আমার সৌজন্য আমার দুর্বলতা নয়, আপনি যখন ডাকবেন তখনই আমাকে যেতে হবে তা নয়। পঞ্চায়েত ভোটের আগেই ইডির দপ্তরে গিয়ে 10 থেকে 12 ঘন্টা অপচয় করার মতন সময় আমার হাতে নেই। 8ই জুলাই পঞ্চায়েত ভোট, তারপরে আপনারা যখন ডাকবেন তখনই যাব। আজ মঙ্গলবার ঘড়ির কাঁটায় প্রায় 12টা, সিজিওতে তখনও যাননি অভিষেক। তবে এভাবে হাজিরা এড়ানোয় নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে ইডি, এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এক বেসরকারি সমাজ মাধ্যমকে বলেন, যাকে ডাকা হবে তাকে যেতে হবে, না গেলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে ইডি। সেক্ষেত্রে ইডি কী পদক্ষেপ নিতে পারে এই বিষয়ে তিনি বললেন, ইডি তাকে অন্য তারিখ দিয়ে সুযোগ দিতে পারে, আবার ইডির আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করতে পারেন, সেটা তদন্তকারী অফিসাররা যে রকম বুঝবে সেরকম পদক্ষেপ নেবে। পুলিশ কর্তা আরও বললেন, ওনার কোনো সমস্যা থাকলে উনি তদন্তকারী সংস্থার কাছে নতুন তারিখ চাইতে পারেন, সেটা তদন্তকারী অফিসাররা বিবেচনা করে দেখবেন। তবে তদন্তকারীরা যদি মনে করেন যে তিনি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্যই এই কাজ করছেন, তবে তাকে গ্রেপ্তারির জন্য আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর আবেদন করতে পারে। ইডির অ্যারেস্ট করার ক্ষমতা রয়েছে, এবার ইডির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেটা বোঝা যাবে সময় এলেই।